subscribe now and press the bell icon. Never miss an update. আমরা চলে এসেছি তিনচুলে ভিউ পয়েন্ট। এখন সব কটা গাড়ি দাঁড়িয়ে, তো দুটাই মেঘাচ্ছন্ন। আমরা ওই দিকটা যাবো, ওই যে আমাদের মেয়েরা দাঁড়িয়ে আছে ওইখানটায়, যেটা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, যেটা হোটেল থেকে দেখা যাচ্ছিলো তার থেকেও আরও ভালো দেখা যাবে। এই তো, এই তো ডান দিকে, এই হ্যাঁ চা বাগান। আমাদের মেয়েরা ওইদিকে ফটো তুলছে, লচ্ছু চা বাগানের থেকে ডেস্টিনেশন লামহাটা। তো এখন গাড়িগুলো আবার ছাড়ছি আমরা, লামহাটায় দেখা হবে। আমাদের আশপাশটা লামহাটা ইকো পার্ক, টিকিট কাউন্টার, এই লামহাটার পাইন ফরেস্ট। মেয়েদেরকে উঠতে বারণ করা হয়েছে, তার কারণ হচ্ছে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে আমরা এলাম। এর উপরে একটা আর্টিফিশিয়াল লেক আছে। হ্যাঁ, এই যো ম্যাডাম ভিডিওতে এসছেন, এই যো আমাদের ডিয়ার ট্রাভেলস বিদ্যুৎবাবু আর সুজিত বাবু। তো হিরালাল কলেজে ঠিঙ্কে এনে আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম লাগছে বিদ্যুৎ বাবু? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। সুজিত দা, হয় তো আমরা না বিতর্কিত মন্তব্যে আমরা যাব না। হুম, আমি আসছি, আমি পরে আসছি। এই যে চুটকি, হুম হাই হাই করে যাচ্ছে, এরা ফটো তুলতে ব্যস্ত আছে। বললাম যে আমার একটা ফটো তুলে দেয়, কি সব বাজে বাজে কথা বললো। ঠিক আছে, আবার একটু ঘুরে নি, তারপর দেখা হচ্ছে। এসছে, ও দেখেছো, হাই হাই করে দিচ্ছে। আমরা এরপর কোথায় যাচ্ছি সুন্দরীরা? দার্জিলিং এ গিয়ে কি করব আমরা? ব্যাস, ওখানে যত মার্কেট আমরা সব তুলে নিয়ে কলকাতায় বিভিন্ন জায়গায় ভাগাভাগি করে দেবো। ঠিক আছে, ততক্ষণ সঙ্গে থাকো, আবার দার্জিলিং এ দেখো। ঘুম স্টেশন দার্জিলিং, ঘুম, হ্যাঁ এই সেই ঘুম, মে হুনার ঘুম, বাতাসিয়ালু। এই ওই টয় ট্রেন আমাদের যাচ্ছে, বাতাসিয়ালুপে ঢুকে গেল। এই টয় ট্রেনটা আসছে, এই এই দিকে ঢুকে গেল, ওই যাচ্ছে। আমরা তাহলে একই ভিডিওয় দুখানা টয় ট্রেন দেখে নিলাম বাতাসিয়ালুপে। এই হলো বাতাসিয়া লুপের উপরটা, ভালোই দেখতে লাগছে। এদিকে ওদিকে টয় ট্রেন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে।
এই হচ্ছে আমাদের পুরো বাতাসিয়া লুপ। আর এইখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। এই যো দিদি দাদা, আর এই হলো ব্যাটেলিয়া। আমরা এবারে বাতাসিয়া লুপের তলার দিকটায় যাচ্ছি। আমাদের মেয়েরা অলরেডি কাঞ্চি হয়ে ঘুরে বেড়াচ্ছে, হয় হাত নাড়াচ্ছে ফটো তোলবার জন্য। আই লাভ দার্জিলিং। এখান থেকে রেঞ্জিংটা কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জ আছে, রেঞ্জটা খুব সুন্দর দেখা যেত, কিন্তু আজকে ওয়েদারটা আমরা কিছুতেই ভালো পাচ্ছি না বলে কিছু করা যাচ্ছে না। তো ওই জন্য দেখা যাক, আমরা একটু ফটো সেশন করে নিই। এই যে আমাদের কাঞ্চিরা, এদিকে ওদিকে কাঞ্চিরা ঘুরে বেড়াচ্ছে আমাদের। চলো আই লাভ দার্জিলিং। ঠিক এই সরি মাফ করবেন, বাতাসিয়া লুপটা আমাদের, হ্যাঁ ঠিকই তো বললাম, বাতাসিয়া লুপের এখান থেকে এতগুলো বাইনোকুলার সেট করা দেখবার জন্য যে 50 টাকা করে নিচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখবে। কিন্তু ওনার ব্যবসা খুব খারাপ যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে যা মেঘ জমেছে তার জন্য বাইনোকুলার ফাঁকাই রয়েছে, সবকটাই ফাঁকা। আমরা এখন নেক্সট দার্জিলিং মেলাতে যাব। এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে কিন্তু আলটিমেট কিনে খুব একটা লাভ হবে না। এই হচ্ছে 2 নম্বর গেট, এর তলাতেই ঠিক আমাদের গাড়িগুলো আছে।